বন্ধুরা, সালামু আলাইকুম। উর্মির কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো তেলে ভাজা পুলি পিঠা, যেটা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যায়। পুলি পিঠাটা বানানোর জন্য আমি এখানে চুলাতে পানি গরম করে রেখেছি। এখন আমি আটাটা খামি করে নেব। আমি এখানে ময়দা দিয়ে পুলি পিঠাটা বানাবো, এই জন্য ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও নিয়ে নিতে পারেন। এখন আমার ময়দাটা খামির করা হয়ে গেছে। এখন আমি নারকেলের পুলটা বানানোর জন্য চুলাইতে নারকেলটা বসা দিয়েছি, সাথে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও পুলটা বানাতে পারেন। আমি এখন কিছুক্ষণ নারকেলের পুরটা জাল দিয়ে নেব। এখন আমার নারকেলের পুরটা থেকে যে গুড়টা দিয়েছিলাম কিছুটা পানি বাদ হয়ে গেল। এখন আর কিছুটা পানি আছে। আমাদের নারকেলের পুরটা প্রায় হয়ে গেছে। আমি বেশি পুরটা বেশি জাল দেব না। দেখুন, আমাদের নারকেলের পুরটা হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ এটা নেড়ে নামিয়ে ফেলব। আমার নারকেলের পুরটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলছি। আমি এখন যে ময়দাটা খামির করে রেখেছিলাম সেটা ভালো করে মথে নিয়েছি। নিয়ে ভালো করে একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নেব। আমি কিছুটা মোটা করে রুটি বেলে নেব। আমি এখানে কিছুটা মোটা করে রুটি বেলে নিয়েছি। দেখুন, বেশি পাতলাও নয় বেশি মোটাও নয়, এই পরিমাণে আমি রুটি বেলে নিয়েছি। এখন আমি এগুলো একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। এখন আমি এখানে পিঠাটা বানিয়ে নেব। আমি এখানে এখন কিছুটা নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো গ্লাস বা কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি এই পিঠাটা এই ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন। আমি এখন এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন, আমি আর একটা পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো ডিজাইন পিঠা তৈরি করে নিতে পারেন। আমি এখন এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইন দিয়ে পুলি পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমার এখন সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চুলাইতে চলে যাব। ভাজার জন্য এখানে আমি চুলাইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে রেখেছি। এখন পুলি পিঠাগুলো দিয়ে ভেজে নেব। আমি এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবগুলো পিঠা ভেজে নেব। এখন আমার দুই পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো উঠিয়ে নেব। আপনারা সহজে এই পুলি পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের অনেক সময় বাড়িতে চালের গুঁড়া থাকে না, এর জন্য আমরা ময়দা দিয়ে সহজে এই তেলে ভাজা পুলি পিঠাটা সহজে বানিয়ে ফেলতে পারবো। এখন আমি সবগুলো পিঠে একভাবে ভেজে নেব। এখন আমি সবগুলো পুলি পিঠা ভেজে নিয়ে এসেছি এবং মুসমুসে হয়েছে। আপনারা সহজেই ময়দা দিয়েই পুলি পিঠেটা ভেজে নিয়ে দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে।
আপনারা সহজে এই পিঠাটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।